বাউল সম্রাট পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকায়। পূর্ণদাস বাউল ও তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের একটি পুকুর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই পুকুর সংরক্ষণ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। ঘটনায় মিরপাড়া স্পোর্টিং ক্লাবকে জানালে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হাতের তাণ্ডবে আতঙ্কিত জলপাইগুড়ির বানারহাটের দেবপাড়া চা বাগানের গুদ্রি বাজারের এলাকার বাসিন্দারা। রবিবার ভোর রাতে তাণ্ডব চালিয়ে একটি রেশন দোকানের শাটার ভেঙে 9 কুইন্টাল চাল ও 4 কুইন্টাল আটা খেয়ে নষ্ট করে একপাল হাতি। স্থানীয় সূত্রে খবর, পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে 5টি হাতির একটি দল গুদ্রি বাজারে আসে। দলটি রেশনের গোডাউনের শাটার ভেঙে দেয়। 2টি হাতি গোডাউনের ভিতরে ঢুকে পড়ে। খবর পেয়ে ডায়না রেঞ্জের বনকর্মীরা হাতির দলটিকে তাড়িয়ে লক্ষ্মীপাড়া চা বাগানের টুকরো জঙ্গলে পাঠিয়ে দেয়। মোদীর মন কি বাত ফের একবার বিকশিত ভারতের হয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাতে তিনি বলেন, ভারত এবার থামবে না, পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। ফিট ইন্ডিয়ার প্রচেষ্টায় কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী, বলেন ভারত 5ম বৃহত্তম অর্থনীতিতে উত্তীর্ণ হয়েছে, G20 সফলভাবে হয়েছে। এছাড়াও নারী বিজ্ঞানীদের প্রশংসার কথা শোনান প্রধানমন্ত্রী।